নমস্কার বন্ধুরা, আমি দিব্যজ্যোতি মুখার্জি, দি বং মেডিকোস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, আজকে সকালেই আমরা চ্যানেলে একটা আপডেট কভার করেছি যে এবারে নিট 2021 যে নিট, সেই নিটে কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে। ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে নিটে কি কি চেঞ্জ সাপোজ টু বি। অ্যাকচুয়ালি এটা উল্লেখ করা দরকার যে এই চেঞ্জগুলো সব সাপোজ টু বি, মানে এইগুলোর প্রস্তাব দেওয়া হয়েছে এনটি এর কাছে, এই চেঞ্জগুলো গৃহীত হওয়ার চান্সেস প্রচুর রয়েছে। এবারে আপনারা সবাই হয়তো অনেকেই বলছেন যে এই নিউজটা হয়তো ফেক বা অন্য কিছু হতে পারে, চেঞ্জ নাও হতে পারে। তো আমরাও বলছি যে এই নিউজটা এখনো পর্যন্ত কনফার্ম নয়, অফিসিয়ালি আসেনি। আমাদের দায়িত্ব এই আপডেটগুলো কভার করা, তোমাদের কাছে পৌঁছে দেওয়া। যদিও নিট 2021 এ যে নিটের একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আমরা তোমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমরাও বলছি না যে চেঞ্জ হবেই, কারণ আমরা যে সোর্সের থেকে খবরটা পেয়েছি, দেখবে তোমরা সকলেই যে ডক্টর অমিত গুপ্তা নিটের হিস্ট্রিতে একটা বেশ বড় নাম। উনি অনেক জায়গায় নিটে যে স্টুডেন্টরা অনেক জায়গায় অনেক প্রবলেম ফেস করেছে, সেই প্রবলেম সলভিং এ ডক্টর অমিত গুপ্তা এগিয়ে এসেছেন। তো আজকে সকালবেলায় ডক্টর অমিত গুপ্তা তার ফেসবুক পেজে এই আপডেটটা পোস্ট করেছেন যে এনটিএ কে সাপোজ টু এই চেঞ্জগুলো হতে পারে। তো এরপরে আমরা সেই আপডেটটাই কভার করেছি। তোমরা সবাই যে ডক্টর অমিত গুপ্তার ফেসবুক পেজে এই আপডেটটা দেখতে পাবে যে নিটে কি কি চেঞ্জ আসতে চলেছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছে যে সেকশন এ বা সেকশন বি এর সিলেবাস কি কি হবে, এই নিয়ে কোনো ফাইনাল আপডেট এখনো পর্যন্ত আসেনি। যেহেতু নিউজটা বা চেঞ্জের ব্যাপারটা এখনো পর্যন্ত অফিসিয়ালি এনটিএ তে আসেনি বা এটা কনফার্ম নয়, তাই এই ব্যাপারটা যত তাড়াতাড়ি কনফার্ম হবে বা না হবে সেই অনুযায়ী এনটিএ সাইটে তোমরা সিলেবাস আপডেট বা কি কি ভাগ হবে সেকশন এ ও সেকশন বি এইগুলো পেয়ে যাবে। তাহলে আশা করতে পারি তোমাদের সকলের আমি কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছি। অনেকেই ভিডিওটাতে আগের ভিডিওটাতে বলছিল যে ফেক নিউজ, হ্যাঁ হতে পারে, কিন্তু যে সোর্সের থেকে আমরা পাচ্ছি সেই সোর্সটা যথেষ্ট রিলিভেন্ট, কারণ এর আগেও ডক্টর অমিত গুপ্তা যে যে আপডেট গুলো কভার করেছেন বেশিরভাগ গুলোই কিন্তু আমরা দেখেছি যে ইন ফিউচার হয়েছে। তো তাই আমরা এই আপডেটটাও তোমাদের সকলের জন্য কভার করলাম। তোমরা সকলে যদি আমাদের ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও যে নিট 2021 এ যে এই সাপোজ টু বি এই আপডেটগুলো আসতে পারে। তো এই পর্যন্তই বলে আজকের ভিডিওটা শেষ করব। আশা করি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।